আগরতলানি বদ্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আসমসা বহক ছাজগাইতে ইয়াকুং ইয়াক কলিয়ে লেঙ্গে কলাইকা খরক দ আমজংমনি শাল অ পাটি মুম্বাই ওরনাং লাইকা বদ্রুম গার্লস স্কুল বনা মালিপুর আমচাই পাটি মুঙ্গ সাইমান খা মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি নি স্টুডেন্ট রক নি বিশিঙ্গন অ বহক সামানি নুগুই পুইলা বদ্রুম স্কুল নি ফুরঙ্গাই রক যত MBBWS হস্টেল টঙ্গাই রক নখলাব বাচারিব বাবাসা ফাসিং কিরি লাইমানি তাই বাবাসা ফাসিং স্কুল নি তাংরা রক সাক্কা তেনানি বাগই অরং পরিনে রকন ফাদার রহরে জানাই খা অমাহাই তং হালগত যত MBBWS নি খরক দক স্টুডেন্ট ন অ্যাম্বুলেন্স রিঙি জিবি সাকমাই নগদ তেলাংমান নগুই যত ন বক সাজাগিয়া রকব কিরুই কাবলাই খা হস্টেল পরিনাই রক খা খালাই জাখা চামুঙ্গ দেরাখানা এবা কেবুনি গেস তঙ্গিব অক সাজা খানাহিনী তাবুক সাকনাইনি রকন সাইমান ছিনাই তামনি বাগুই অপরিনাই রকনি বহক সাকা তমুং ন চামুঙ্গ দেরাখে খরক নি জি হাই স্টুডেন্ট নি বিশিঙ্গ বুই অংয়াউই তামনি অঙ্গি খরক বক সিমি অক সাজা খানা আবুন সুংমুং চিংমুং নি ফিরক মুং মানানি তংখু পাতি থাইও ফাই সপাইকা MBBWS নি প্রেসিডেন্ট শিবানী দেবর মাতে কিছাসু চিরাইনি গার্জেন রক আমরা বুজুং গার্লস হাই স্কুল থেকে আমি স্কুলের টিচার স্যার এসেছেন এইচএস স্কুলে আমরা মহারাজা হোস্টেলে আমাদের মেয়ে না মহারাজা হোস্টেলে থাকে ইন্দ্রনগর থাকে কুচিপুটি ওয়ান টু এবং বিয়ারাম মধ্যে তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আশা করু পেট ব্যথা পেট ব্যথার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে স্যার মতো হচ্ছে এমন হচ্ছে বলে আমরা পেশেন্ট করে গেছি তখন সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দেখছি দুই তিনজন এরপর একটা ফোন এরপর দিয়ে আরও বাড়ছে দুটো অ্যাম্বুলেন্স এরপর তিনটে এসেছে এখন আর একটা এসেছে এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে এখানে ট্রিটমেন্ট করছে আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছে বড়ো মেয়েদের পাঠছি এবং মহারাজাকে ফোন করেছি মহারাজার থেকেও তারা এনে গেছে মেয়েরা জিজ্ঞাসা কী খেয়েছে তারা বলছে যে ডাল ভাত খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ওই হোস্টেলে আমরা এখানে কোনো প্রেয়ারমিটও হয়নি তখন তখন ওই অসুস্থের মধ্যে আমরা টেনশন আছি মানে বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য এতটুকু বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছেন এখানে দেখার জন্য আমাদের মেয়রিং কাউন্সিলার ফোন করেছেন আমাদের এসএমসি চেয়ারম্যান ফোন করছেন তাদের আমার সহযোগিতা করছেন এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছে এবং মেয়েরা আমাদের বড় মেয়েরা সহযোগিতা করছে আপনারা সহযোগিতা করছেন যারা ঘুরতে আছেন এই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা এসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে তো নয়জন নয়জনকে পাঠাচ্ছি এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট ব্যথা আরও বাড়তে পারে এটা আনুমানিক ধরেন 10-12 জন 15 জন হতে পারে সিরিয়াস আছে কেউ সিরিয়াস তো 2-3 জন আছে চলে দেখলাম সিরিয়াস যেটি আসছে যা চলে গেছে পাঠাচ্ছি আমরা এই হাই জিবিতে এটা আমরাও বুঝতেছি না এখন স্যারে বলে পুজো দেব মানে আপনি হোস্টেলে ছিলেন ছিলেন না 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 আমরা হোস্টেলে থাকি না তো কে আসলে দায়িত্বে কে আসে দায়িত্বে আসে সুপার দুইজন একজন বাড়িতে ওই এই কেন জানি হসপিটাল দাও শিকা লাগ না কেন সিনতে থাঙালি বা আমি আং সিনতে ছাত্র ছাত্রীরা কইছে যে সকালবেলা ডাল ভাত খাওয়ার পরে তাদের এই সমস্যাগুলি মানে কি হইতে পারে এটা এটা আমরাও তো বুঝতেছি না কি এর থেকে এটা হইতে পারে কিন্তু তারারে ভাত খাওয়ানো হয়েছে আজকেও তারার পরীক্ষা আসলো পরীক্ষা পাঠানো হয়েছে ওইখান থেকে ফোন আসছে আমাদের কাছে প্রায় 11টার পরে যে মেয়েরা এরকম করে ছিল ফিট করছে তো তারা স্কুল অথরিটির থেকে অ্যাম্বুলেন্স ডাকানো হয়েছে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে এখন আমরা আছি আমাদের হোস্টেলে যারা সুপার ইনচার্জ আছে সবাই আওয়া ভুকের ব্যথা হোক হইতাছে গ্যাসের থেকে হতে পারে দেখেন আমার এখানে এখন যতজন হসপিটালাইজ আইসে সব বাচ্চা যারা 6-8 মধ্যে পড়ে তারা তো নতুন হোস্টেলে আইসে না তো ওই হয়তো খাওয়া দাওয়ার গ্যাসের প্রবলেম দিয়েও বুকের ব্যথা হইতে পারে আমরা গ্যাসের প্রবলেম হলে তো বুকে ব্যথা করে না মানে আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি এখানে প্রেসিডেন্ট কমিটি ওই দুই এর নাম নামটা আমার নাম শিবানী দেব তারপরে স্যার অ্যাম্বুলেন্সের ফোন করছে বলে
তারা কি করছে তোমরা কি করছো তারা হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সম্ভবত অসুস্থ ছিল, এরকম একটা ইনফরমেশন আছে। আয়া কি দেখছেন? না, এটা অ্যাম্বুলেন্সে তারা রেগুলারে পাঠিয়েছে, তো বাকি কথা করে গার্লস পরিবার। কতজন আহত হয়েছে কিছু জানা গেছে?